গত পরশুদিন দিন মুর্শিদাবাদের লালবাগ মহকুমা হাসপাতালে চিকিৎসকের গাফিলতির কারণে মৃত্যু হয়েছিল এক প্রসূতির আজ তার পরিবারের লোকজন সহ এলাকার মানুষজন বিক্ষোভ দেখাতে শুরু করল এক বিক্ষোভ মিছিল সংগঠিত হয় লালবাগ শহরে তারপরই মুর্শিদাবাদ থানায় গিয়ে তারা ডেপুটেশন দেয় পরবর্তীতে লালবাগ মহকুমা হাসপাতালের সামনে তারা বিক্ষোভ দেখাতে শুরু করে তাদের বক্তব্য অবিলম্বে দোষী ডাক্তারকে গ্রেপ্তার করতে হবে আর কি বললেন তারা চলুন শুনি তাদের মন্ডলের আমরা গত দিন আমাদের যে ঘটনাটা ঘটেছে আর কি দুর্ভাগ্যজনক একটা ঘটনা তার বিরুদ্ধে আমরা সম্মিলিতভাবে আজকে লালবাগ মহকুমা হাসপাতালের সামনে একটা পিকেটিং করেছি এবং তার সঙ্গে আমরা ডাক্তারবাবুর গ্রেপ্তারের দাবি জানিয়েছি এবং সেই দাবি নিয়ে আমরা গোটা লালবাগ শহর পরিক্রমা করলাম করার পরে আমরা সেই বিষয়টা একটা প্রতিলিপি আমাদের প্রতিবাদের প্রতিলিপি আমরা থানাতে আইনসম্মতভাবে জমা দিয়েছি এবং তারপরে আমরা এখানে এসে দেখলাম যে সুপার সাহেব নেই অ্যাসিস্ট্যান্ট সুপারকে আমরা তারই একটা দাবি দেওয়া দিয়েছি যাতে এই যে ঘটনা এরকম ঘটনা আগামী দিনে যেন না ঘটে এবং আমাদের যে বর্তমানে এই হাসপাতালে যে সিস্টেম সেটা যেন অবিলম্বে বন্ধ করা হয় এবং আমাদের দাবির মধ্যে ছিল যেটা যে দালাল চক্র যারা এই হসপিটাল হাসপাতালে এসে রাজ করছে এবং এখানে ডাক্তারবাবুদের নিয়ে গিয়ে তারা প্রাইভেট প্র্যাকটিস করাচ্ছে এবং নার্সিংহোমে ইনভলভ করছে সেটার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আছে এবং আমরা বলেছি যে 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 ডাক্তারবাবুরা যে যে দিন ডিউটিতে আছেন বা তারা কি অবস্থা আছেন তার একটা ডিসপ্লে এখানে করতে হবে সার্বিকভাবে স্বাস্থ্য যে পরিষেবা সেই পরিষেবাটা যেন উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটে এবং আগামী দিনে যেন এই রকম মর্মান্তিক দুর্ঘটনা না ঘটে সেইটার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছি এবং সেই মর্মে আমরা লিখিত জমা দিলাম এবং আগামী দিনে আমরা এও বললাম আগামী দিনে যদি এর কোনো প্রতিকার আমরা না পাই তাহলে আমরা সেই মর্মে এখানে শপথও নিলাম যে আমরা আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে সামিল হব যত আগামী দিনে এই শতাব্দী রায়ের মতো আরও কোনো শতাব্দী দত্তের মতো আরও কোনো মানুষ মেয়ে বা বোন বা মা আমাদের অকালে ঝরে না যায় আর কোনো স্বামী তার স্ত্রী বা সন্তান না হয় বা তার মা বাবা সন্তান না হয় এই জিনিসগুলোর ওপরে আমরা প্রতিবাদ রেখেছি এবং আমরা অপেক্ষা করব যে কর্তৃপক্ষ প্রশাসন এই বিষয়ে কি কি ভূমিকা পালন করছে এবং যদি আমরা দেখি যে তার কোনো সদর্থক ভূমিকা নিচ্ছেন না এবং অ্যাজ ইউজুয়াল হ্যাঁ সেই ইয়ে ট্র্যাডিশন এখনও চলছে এরকম যদি আমরা দেখি তাহলে পরবর্তীকালে আমরা ভাবনা চিন্তা করে আমরা আরও বৃহত্তর বৃহত্তর আন্দোলনে যাব মানুষের কল্যাণে নারায়ণচন্দ্র সাহায্য কর্মসূচি মূলত গত পরশু যে শতাব্দী হালদার যিনি প্রসূতি মা এবং তার কন্যা সন্তান মারা গেলেন অমানবিক একটি ঘটনা ডাক্তারের অবহেলার কারণে পাঁচ ঘন্টা ধরে একটি পেশেন্ট মৃত্যুর সঙ্গে লড়াই করছে কোনো ডাক্তারটাকে দেখতে এলো না তার বিরুদ্ধে যে আমাদের সমস্ত বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজন পরিবার সাধারণ মানুষ যে ক্ষোভে ফেটে পড়েছিল তারাই আজকে স্বতঃস্ফূর্তভাবে এখানে হসপিটালে জমায়েত হয় এবং জমায়েত হওয়ার পর তারা পুলিশের কাছে হসপিটালের সুপারের কাছে এসডিওর কাছে আলাদা আলাদাভাবে ডেপুটেশান জমা দেওয়া হয় এবং সেই বিষয়ে যে বিষয়টা সুপারের কাছে আমরা বলতে চাইছি এবং সমস্ত মানুষকে যেটা বলতে চাইছি যে যে কোনো দিন এই সদর হসপিটালে এসে দেখুন আশেপাশে কতটা নোংরা আবর্জনা পড়ে আছে কিন্তু যখন স্বাস্থ্য ভবন থেকে কোনো লোকজন আসে তখন কিন্তু একেবারে ঝাঁ চকচকে হয়ে যায় এই হসপিটালটা অর্থাৎ তাদের কাছে যে রিপোর্টটা যাচ্ছে যে এই হসপিটাল খুব সুন্দরভাবে চলছে সুস্থভাবে চলছে একটু আগে যখন আমরা সুপারের ঘরে ডেপুটেশন জমা দিতে গেলাম ছিলেন না অ্যাসিস্ট্যান্ট সুপার ছিলেন তো সেইখানে তিনি আমাদের যে প্রসিডিওরের কথা বলছেন সেই প্রসিডিওরের সঙ্গে আমরা কিছুতেই বাস্তবটাকে মেলাতে পারছি না অর্থাৎ খাতাই কলমে একটা সিস্টেম সুন্দরভাবে চলছে কিন্তু বাস্তবে সেই সিস্টেমটা ভগ্ন প্রায় কঙ্কালের মতন দাঁড়িয়ে আছে তো সেই জন্য সকল মানুষকে আমরা অনুরোধ করব যে এই একটা বাস্তব সিস্টেম আর খাতাই কলমের মধ্যে যে সিস্টেম এর মধ্যে যে হিপোকৃষি আছে এই হিপোকৃষিটাকে বন্ধ করতে হবে যারা উপর আছে তারা সবসময় জানে যে সমস্ত কিছু ঠিকঠাক চলছে কিন্তু সাধারণ মানুষ কোনো পরিষেবা পাচ্ছে না মানুষ পরিষেবা পাচ্ছে না এবং একজন প্রসূতি মা মারা যাচ্ছে ন্যূনতম চিকিৎসাটুকু না পেয়ে এর প্রতিকার করতে হবে তার জন্য যাবতীয় দাবি দাবিদাওয়া আমরা জানিয়েছি যদি কোনো ধরনের সদুত্ব না পাই কোনো ধরনের পদক্ষেপ যদি পুলিশ প্রশাসনের কাছে না নেওয়া হয় তাহলে আমরা সমস্ত সাধারণ মানুষ আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটব আপনার নাম রানা পান্ডে